জগৎ বন্ধু হরি, আমরা আজকে আমাদের শ্রী শ্রী প্রভু জগৎ বন্ধু সুন্দরের 150তম আবির্ভাব উৎসব উপলক্ষে আয়োজিত 13তম ভিডিও কনফারেন্স। আপনারা জানেন, বিশেষ কোভিড এবং লকডাউন প্যান্ডেমিক পরিস্থিতির জন্য আমাদের বেশিরভাগ অনুষ্ঠানই অনলাইন করতে হচ্ছে। গত বছরের সীতা নবমীর থেকে আমরা প্রভুর কৃপায় প্রতি মাসে একটি করে অনলাইন অনুষ্ঠান করে গত এপ্রিল মাস অব্দি 12তম অনলাইন অনুষ্ঠান করেছি এবং আজকে 13তম ভিডিও কনফারেন্স প্রভুকে নিয়ে আমাদের হচ্ছে, তারই কৃপায় আমরা করতে পারছি। এবং আপনারা যারা সত্যি মণ্ডলী ভক্তিমতী মায়েরা আমাদের সাথে আছেন ফেসবুকে এবং জুমে, তারা সবাই এতদিন ধরে আমাদের সাথে রয়েছেন এই অনুষ্ঠানে, এর জন্য সবাইকে ধন্যবাদ, সবাইকে স্বাগত জানিয়ে আমরা যে অনুষ্ঠানে প্রবেশ করছি। অনুষ্ঠানের নিয়মাবলী আপনারা সবাই জানেন, যারা যারা বক্তা আছেন সবাইকে আমরা তাদের সময় বিধি জানিয়ে দেওয়া হয়েছে, সেইটি আপনারা সবাই নিজের নিজের সময় মেনে চলবার চেষ্টা করবেন। এবং যখন একজন বক্তা বলবেন, আমরা পরবর্তী বক্তার নাম ঘোষণা করে দেব, তিনি প্রস্তুত থাকবেন, নিজের ভিডিওটি অন রাখবেন। এবং সবাইকে আমরা অনুরোধ করছি যে বিশেষত যারা অনুষ্ঠানে অংশগ্রহণকারী বক্তা এবং সঙ্গীত শিল্পী, তাদেরকে নিজেদের নাম দিয়ে ঢুকতে, তারা যেন নিজের নাম দিয়ে ঢোকেন, নাহলে এত লোকের মাঝখানে তাদেরকে খুঁজে পাওয়া আমাদের পক্ষে এক প্রকার অসম্ভব। সেই জন্য অনুরোধ করছি সবাই নিজের নাম দিয়ে ঢুকবেন। এখন আমাদের অনুষ্ঠান আমরা শুরু করতে চলছি। প্রথমেই উদ্বোধনী সঙ্গীত, সেটি পরিবেশন করবেন আমাদের প্রিয় দাদা প্রশান্ত ঘোষ, বাঘাযতীনের ভক্ত, আমাদের সমস্ত অনলাইন অনুষ্ঠানেই তারা থাকেন এবং পাঠ কীর্তনাদিতে, পাঠ অনুষ্ঠানে তারা কীর্তনাদি পরিবেশন করে থাকেন, আপনি সবাই চেনেন সেই প্রশান্ত দা। আজকে প্রভু রচিত উদ্বোধনী একটি সঙ্গীত পরিবেশন করবেন, তারপরে আমাদের অনুষ্ঠান শুরু হবে। প্রশান্ত দাকে আমি অনুরোধ করছি আনমিউট করে তার সঙ্গীত। জয় গুরু জয় ভগবান, 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 জয়েশ গৌরাঙ্গ সুন্দর, বামিতে লয়ে কথা এসো এসো নিমো খামে চরণ চা
Papa no dejía,
আমরা শ্রী শ্রী জয় জগৎ বন্ধু, আমরা সুন্দর একটি আবাহনী সঙ্গীত শুনলাম, পরিবেশন করলেন প্রশান্ত দা ও সাবিত্রী দি বাঘাযতীন থেকে, প্রভু বন্ধু সুন্দরের রচনা, এসো এসো গৌরাঙ্গ সুন্দর, বামেতে লয়ে গদাধর। আমরা এই অনেকদিন পরে, আমার এতদিন ধরে আমরা বোধহয় আমার আমি যদি ভুল না হয় এই গানটা এই আমাদের অনলাইন অনুষ্ঠানের মধ্যেই প্রথম শুনলাম। এটি প্রভুর একটি সুন্দর আবাহনী সঙ্গীত, গৌর সুন্দরকে গদাধর প্রভু সাথে আহ্বান করেছেন। আপনারা জানেন গত সপ্তাহে গদাধর প্রভুর আবির্ভাব তিথি গেছে, সেই উপলক্ষেই প্রশান্তদা বিশেষভাবে এই গানটি গাইলেন, আমি জানি, তাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা এখন আমাদের পরবর্তী বক্তা আমাদের সাথে যুক্ত হয়েছেন ঢাকা থেকে, শ্রী খোকন বৈদ্য, প্রবীণ ভক্ত এবং সুবক্তা। তিনি শ্রী সন্তবন্ধু ব্রহ্মচারীদের শিষ্য। আমরা তাকে অনুরোধ করব এখন তার বক্তব্য রাখতে, তার সময়সীমা 15 মিনিট, আর এরপরে এরপরে একটি সঙ্গীত, ছোট্ট সঙ্গীত অনুষ্ঠান হবে, সেটি পরিবেশন করবেন দিলীপ কুমার সিংহ কলকাতা থেকে, একটি রচনা ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি, তিনি সেই গানটি গাইবেন। তারপরে বক্তব্য রাখবেন আজকের প্রধান বক্তা শ্রী গোপীবন্ধু ব্রহ্মচারী, শিলিগুড়ি রাধা মাধব প্রভু জগৎবন্ধু আশ্রমের অধ্যক্ষ, তাকেও প্রস্তুত থাকতে আমি অনুরোধ করছি। শ্রী খোকন বৈদ্য মহাশয়কে অনুরোধ করছি নিজেকে একটু আনমিউট করে নেবেন, করে নিজের বক্তব্য কৃপা করে শুরু। জয় জগৎ বন্ধু, শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, হ্যাঁ ঠিক আছে, একটু জোরে বলবেন। হ্যাঁ ঠিক আছে, বন্ধু গুরুম শিবরাধাম পঞ্চতত্ত্ব স্বরূপিণম শ্রী হরিপুরুষং বন্ধে শ্রী জগদ্বন্ধু সুন্দরম বন্দেহং মহাবতারণং পরম কৃষ্ণ গৌর জগদ্বন্ধু বন্দে ভক্ত জগদ্গুরু যস্য শরণমাচ্ছেন জ্ঞান উৎপদ্যতে স্বয়ং স্বয়ং সর্বসম্পন্ন তস্মৈ শ্রীগুরবে নমঃ। বংশাকল্পতরুভ্য কৃপা সিন্ধুবে বচ পতিতানাং পাপনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দরের আবির্ভাবের সার্ধ শতবর্ষ উদযাপন উপলক্ষে অনলাইন জুম ভিডিও কনফারেন্সের মাধ্যমে ত্রয়োদশ স্মরণ মনন অনুষ্ঠানে আমাকে কিছু বলার জন্য আদিষ্ট হয়েছে। প্রথমে আমি বাংলাদেশ মহানাম সম্প্রদায়ের সভাপতি শ্রীমৎ কান্ত বন্ধু ব্রহ্মচারী মহারাজের চরণে আমার বন্ধুমূর্তি প্রণাম নিবেদন করছি। আমি সর্বভারতীয় মহানাম সম্প্রদায়ের সভাপতি শ্রীমৎ উপাসক বন্ধু ব্রহ্মচারী মহারাজের চরণে প্রণাম নিবেদন করছি। অনুষ্ঠানের আয়োজক বৃন্দ, বিভিন্ন মঠ মন্দিরে অবস্থানরত সাধু ব্রহ্মচারী মহারাজের চরণে আমার বন্ধুমূর্তি প্রণাম নিবেদন করছি, এবং আমার গুরু ভাই বোন বন্ধু ভক্ত গুরুভক্ত বৃন্দের চরণে প্রণাম, বন্ধু প্রীতি ভালোবাসা নিবেদন করছি। আমি জ্ঞানহীন ভক্তিহীন সাধন ভজনহীন শ্রী শ্রী প্রভু বন্ধু সুন্দরের সম্বন্ধে বলার মতো জ্ঞান ও যোগ্যতা কোনটাই আমার নেই, তবু অনুষ্ঠানে আয়োজকদের দ্বারা যেহেতু আদিষ্ট হয়েছি দু একটি কথা বলবো, আপনারা
ভুল ত্রুটি নিজের গুণে আমাকে ক্ষমা করবে। প্রভু বলেছেন, আমি হরিনামের এ ভিন্ন আর কারণ হই, তোমরা হরিনাম কীর্তন করো। এই কীর্তনেশ্বরের অমোঘ করুণায় 101 বছর যাবৎ শ্রীধাম শ্রীঅঙ্গন ফরিদপুরে নিরন্তর কীর্তন যজ্ঞ চলছে। ঘূর্ণি কৃষ্ণনগরে প্রভুর সম্পদ অর্থাৎ শ্রীদেহ প্রতিষ্ঠান লগ্ন থেকে অহরাত্র কীর্তন যজ্ঞ চলছে। মহানাম সম্প্রদায়ের আরেকটি ভজন পীঠ শ্রী শ্রী মহানাম অঙ্গন কলকাতা, যেখানে রাত্র 3টায় প্রভুর জাগরণ কীর্তন, 4টায় মঙ্গল আরতি, প্রহল কীর্তন, গুরু প্রণাম 5:30 পর্যন্ত, 6:30 থেকে সাধু ব্রহ্মচারীরা শুরু করেন বিগ্রহ স্নান পূজা ইত্যাদি, 7:30 সিঙ্গার আরতি ভজন কীর্তন 9টা পর্যন্ত, 11:30 মধ্যাহ্ন ভোগ রাগ ভোগ আরতি দুপুর 1টা পর্যন্ত, আবার বিকেল 4টায় পঞ্চতত্ত্ব কীর্তনের মাধ্যমে ভাগবত পাঠ পাঠান্তে কীর্তন, এরপর সন্ধ্যারতি রাত 8:30 পর্যন্ত। রাত্র 9টায় প্রসাদ বিতরণ, তারপর বিশ্রাম, আবার রাত্রি 3টায় আমার পরমারাধ্য গুরুপাদপদ্ম ডক্টর মহানামপদ ব্রহ্মচারী মহারাজ ভজন কীর্তন পূজা পাঠ আরতি ভোগরা এমন ভাবে বিন্যস্ত করেছেন যে চঞ্চল মনটি ছোটাছুটি করে যেন কোনো দিকে না যেতে পারে, এবং সেই ধারাবাহিকতা তার সুযোগ্য সন্তান শ্রীমৎ উপাসক বন্ধু ব্রহ্মচারী মহারাজ খুব সুন্দরভাবে সঠিকভাবে ধরে রেখেছেন। আমাদের অন্যান্য মঠ মন্দিরেও সাধ্য অনুযায়ী সেবা পূজা চলছে, তবে আমরা যারা সংসারে আছি আমাদেরও কিছু কর্তব্য আছে, যার যার গুরু প্রদত্ত আদেশ নির্দেশ পালন করতে হবে। আর অতীত পাবন শ্রী গৌরসুন্দর সকলের জন্য যে বাণীটি রেখে গেছেন, 10-এ পাশে মিলি নিজ তারেতে বসিয়া কীর্তন কর সবে হাতে তালি দিয়া, সারা বিশ্ব আজ করোনা মহামারীর ভয়ে ভীত সন্ত্রস্ত। এ পর্যন্ত 16 কোটির বেশি লোক এই রোগে আক্রান্ত হয়েছে, প্রায় 34 লক্ষ লোক প্রাণ হারিয়েছে, দেশে দেশে লকডাউন চলছে, বিশেষ প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছে না। এটাই উপযুক্ত সময় গৌরাঙ্গ মহাপ্রভুর সেই বাণীটিকে বাস্তব রূপ দেওয়া। অতীত পাবন প্রভু জগৎবন্ধু সুন্দর তার এক প্রিয় পার্শ্বকে দুঃখ করে বলেছি, আমি এখন হরিনাম করার জন্য সেদে সেদে বেড়াই, কিন্তু কেউ হরিনাম করে না, এমন একটা সময় আসবে কি ধনী কি দরিদ্র কি সাধু কি অসাধু সকলেই নাকের জলে চোখের জলে এক হয়ে যাবে, তখন দায় থেকে আমার স্মরণে আসুন আমরা সবাই সকলে মিলে হরিগুণগান কীর্তন করি, নিজে শান্তি লাভ করি, অন্যকে শান্তি দান করি, পৃথিবীকে শান্তিময় করে তুলি। আমি শ্রীধাম নবদ্বীপের প্রভুর অত্যন্ত প্রিয় ভক্তিমতী লক্ষ্মীদেবীর একখানি চিঠি, আরতিমাখা একখানি চিঠি আমরা সাধন করব। চিঠিটির শিরোনাম কেবল তোমারই জন্য। হে বন্ধু, পৃথিবীর সকলকে ভ্রাতৃবোধ করিয়া তোমার নিত্য সহচর কর্তৃক চালিত হইয়া আমি যেন তব গুণ গাহিতে পারি। আমি বিবেচনা করিব, ইচ্ছা করিব, কর্ম করিব, কিন্তু আমার বিবেচনা ইচ্ছা ও কর্মকে তুমি প্রকৃত কর্তব্য পথে চালিত করো, কেবল তোমারই জন্য আমি সৃষ্ট। প্রভাত বেদীর উপর তোমার পদপ্রান্তে বিনীতভাবে ভক্তি পুষ্প নিবেদন করিবার জন্য আমার সৃষ্টি, তোমার আগমন প্রতীক্ষা, তোমার আগমনে অশ্রু জলে তোমার পদযুগল ধৌত করিবার জন্য ও তোমার সেবা করিবার জন্যই আমার হস্ততয় সৃষ্ট। আমার কণ্ঠ তোমার মহিমা ঘোষণা করিবার জন্য, আমার চক্ষু তোমার প্রেমময় মূর্তি দর্শন করিবার জন্য,
আমার কর্ণযুগল তোমার পদশব্দের প্রতিধ্বনি ও হৃদয় ক্ষেত্রে তোমার মধুর সঙ্গীত ধ্বনি শ্রবণ করিবার জন্য সৃষ্ট। আমার সকৃত ভবিতব্য যদি আমায় সকল বস্তু হইতে বঞ্চিত করে তথাপিও আমি ভ্রক্ষেপ, কিন্তু যে ভ্রম আমাকে তোমার নিকট হইতে দূরে রাখে সে ভ্রমের জন্য পতিত না করি। আমি সর্বদা প্রার্থনা করি যেন তুমি আমায় তোমার নাম গানে বঞ্চিত না করো, আমাকে শিক্ষা দাও আমি যেন তোমাকে একমাত্র বন্ধু বলিতে পারি। লক্ষ্মীদেবীর এই চিঠি দিতে বন্ধুকে তার দেহ তার হস্ত কণ্ঠ চক্ষু কর্ণযুগল সমস্ত কিছুই দান করেছেন। আমরা প্রতিদিন আরতি করি, আরতিতেও আমরা আমাদের সাতটি উপকরণের মাধ্যমে আমাদের আরতি হয়। এই সাতটি উপকরণের মাধ্যমে আমাদের দেহটি যেমন আরতি তত্ত্বে ধূপ ক্ষিতি তত্ত্ব দেহের প্রতীক দেহ সমর্পণ, পঞ্চদীপ তেজ তত্ত্ব পঞ্চপ্রাণের প্রতীক পঞ্চপ্রাণ সমর্পণ, কর্পূর দীপ বায়ু তত্ত্ব মন বুদ্ধির প্রতীক মন বুদ্ধি সমর্পণ, জল শঙ্খ অপতত্ত্ব স্নেহপ্রীতির প্রতীক হৃদয় পাত্র ভরা প্রীতি সমর্পণ, বস্ত্র আকাশ তত্ত্ব লজ্জা ভয়াদির প্রতীক লজ্জাদি সমর্পণ, পুষ্প চন্দন ভক্তি মাখা আত্মসমর্পণ, সর্বতভাবে নিজেকে দান বিজন পাখা চামর অহংকার তত্ত্ব অহং সত্তা ঈশ্বরে মিলে দেওয়া। আমাদের দান ভজন কীর্তন যাই কিছু করি সর্বশেষ কথা নিজেকে সমর্পণ করে দেওয়া। আপনাদের সকলের নিকট আমার এই প্রার্থনা, আমি যেন নিজেকে সমর্পণ করতে পারি, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যটি শেষ করছি। ভুলতারা ভক্তটি সমসুন্দর দৃষ্টিতে দেখবেন। জয় জগৎ বন্ধু, জয় শ্রী গুরুদেব। জয় জগৎ বন্ধু শ্রী খোকন বৈদ্য মহাশয়কে অনেক অনেক ধন্যবাদ, তিনি সুন্দর বক্তব্য রেখেছেন। এবং নবদ্বীপে শ্রী শ্রী প্রভুর সাথে আমাদের যেন একমাত্র মধুর লীলায় অংশগ্রহণকারী অন্তত কম বয়সের বালিকা দেবী বিষ্ণুপ্রিয়ার ভাবাবিষ্টা লক্ষ্মী দেবী, তাকে তিনি স্মরণ করেছেন, তাকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই এবং সাথে আমরা লক্ষ্মী দেবীকেও প্রণাম জানাই। এখন আমাদের এর জন্য একটি কীর্তন শ্রী গুরু মহারাজ একটি প্রার্থনা সঙ্গীত গুরু মহারাজজির লেখা আপনারা সবাই জানেন, প্রভু হে তুমি রহমর আগে, সেটি করবেন শ্রী দিলীপ কুমার সিংহ মহাশয়। এবং তারপরে আমাদের সামনে বক্তব্য রাখবেন শ্রী গোপীবন্ধু ব্রহ্মচারী মহারাজ, তিনি আমাদের শিলিগুড়ি রাধা মাধব প্রভু জগৎবন্ধু আশ্রমের অধ্যক্ষ এবং গুরু মহারাজজির একজন প্রাচীন সন্ন্যাসী ভক্ত, তার কাছে আমরা বক্তব্য শুনব। তার আগে এই প্রার্থনা সঙ্গীতটি গাওয়া হয় ভাগবতীয় আসরে, পাঠের আসরে এটি গাওয়া হয়, গুরু মহারাজজি বলে গেছিলেন, তো সেটি আমরা শুনব। জয় জগৎবন্ধু। জয় জগৎ বন্ধু, জয় তু মহানামৃত। প্রভু জগৎবন্ধু সুন্দরের সার্ধশত জন্ম শতবার্ষিকী উদযাপনে যোগদান করতে পেরে আমি নিজেকে যথেষ্ট ধন্য মনে করছি। এই প্রার্থনা সঙ্গীতটি গুরুদেবের রচনা, আমি চেষ্টা করছি এটা গাওয়ার। প্রভু হে
তুমি রহো মোর আগে জীবনের পুরো ভাগে প্রভু হে তুমি রহো মোর আগে জীবনের পুরো ভাগে তুমি চলে যাও পদচিহ্ন ফেলি আমি যাই সেই দাগে প্রভু হে তুমি রহো মোর আগে জীবনের পুরো ভাগে বাড়ি উঠে যাবে ইন্দ্রিয় লালসা বুদ্ধির পরাজয় ভেঙে যায় যাবে জীবন ছন্দ চিত্তের বিপর্যয় বাড়ি উঠে যাবে ইন্দ্রিয় লালসা বুদ্ধির পরাজয় ভেঙে যায় যাবে জীবন ছন্দ চিত্তের বিপর্যয় হেরি যেন তোমা প্রতি পদক্ষেপে হেরি যেন তোমা প্রতি পদক্ষেপে আমারও সম্মুখ ভাগে প্রভু হে তুমি রহো মোর আগে জীবনের পুরো ভাগে কোলাহল যাবে শ্রবণ বোধি অজ্ঞতা করে অন্ধ স্বার্থ বাসনা অর্ঘোলহানি বিবেক দুয়ার বন্ধ কোলাহলে যাবে শ্রবণ বোধি অজ্ঞতা করে অন্ধ স্বার্থ বাসনা অর্ঘোলহানি বিবেক দুয়ার বন্ধ কেন গো তোমার বিপদ বারণ নাম হৃদয়ে জাগে প্রভু হে তুমি রহো মোর আগে যাবে পর মুখে আপন প্রশংসা আত্মহারা করে মন নিন্দায় অপমান অপবাদ যাবে হিয়া করে উচাটন যাবে পর মুখে আপন প্রশংসা আত্মহারা করে মন নিন্দায় অপমান অপবাদ যাবে হিয়া করে উচাটন তোমা হতে তখন কত দূরে আছি ভাবি যেন ব্যথা লাগে তোমা হতে তখন কত দূরে আছি ভাবি যেন ব্যথা লাগে প্রভু হে তুমি রহো মোর আগে জীবনের পুরো ভাগে তুমি চলো চলি পদচিহ্ন ফেলি আমি যাই সেই দাগে প্রভু হে তুমি রহো মোর আগে যাবে গর্ব অভিমান ঝটা দাপটে জীবনে ব্রত ভঙ্গ যাবে গর্ব ঝঞ্ঝা দাপটে জীবনের ব্রত ভঙ্গ আগাছায় যাবে ক্ষেত্র ভরি উঠে কণ্ঠকে বিক্ষত অঙ্গ আগাছায় যাবে ক্ষেত্র ভরি উঠে কণ্ঠকে বিক্ষত অঙ্গ করুণা কুসুম ফুটায়ও তখন করুণা কুসুম ফুটায়ও তখন আমারও জীবন বাগে প্রভু হে তুমি রহো মোর আগে
জীবনের পুরো ভাগে তুমি চলে যাও পদচিহ্ন ফেলি তুমি যাও চলে পদচিহ্ন ফেলি আমি যাই সেই দাগে প্রভু হে তুমি রহো আগে জয় জগদ্বন্ধু জয় জগদ্বন্ধু আমরা শ্রী গুরু মহারাজ জির রচিত প্রার্থনা সঙ্গীতটি শুনলাম এখন আমরা শ্রী গোপীবন্ধু ব্রহ্মচারী মহারাজ তিনি আমাদের সাথে আছেন শিলিগুড়ি রাধা মাধব প্রভু জগৎবন্ধু আশ্রম থেকে তিনি আমাদের কাছে তার বক্তব্য প্রভুর লীলা এবং অবদান নিয়ে তার বক্তব্য রাখবেন আমরা গোপীবন্ধুজিকে অনুরোধ করছি যে নিজেকে একটু আনমিউট করে নিয়ে তার বক্তব্য শুরু করতে একটু একটু আনমিউট করে নিতে হবে বলুন জয় জগৎবন্ধু জয় শ্রী গুরুদেব জয় জগৎবন্ধু ঠিক আছে জয় জগৎবন্ধু বলুন জয় জগৎবন্ধু জয় শ্রী গুরুদেব শোনা যাচ্ছে না বলুন বলুন জয় জগৎবন্ধু জয় শ্রী গুরুদেব হ্যাঁ শোনা যাচ্ছে বলুন হ্যাঁ বলুন হরি ওম তৎসৎ যশ শরণ মাত্রেণ জ্ঞানামোদ পদ্ধতি স্বয়ং সয়েব সর্বসম্পন্ন তসময় শ্রী গুরবে নমঃ হরি ওম তৎসৎ বন্দে ব্রহ্মা শিবারাধ্যম পঞ্চতত্ত্ব স্বরূপিণম শ্রী হরি পুরুষং বন্দে জগদ্বন্ধু সুন্দরম বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহদিত গৌরদয় পুষ্পবন্ত চিত্র সন্দৌতমন্দ অনরিপিত চরিঙ্গি চিরাজ করুণা বিতীর্ণ কলৌ সমর্পয়েত উন্নত উজ্জ্বল রসং সভক্তিস্যম সদা হৃদয় কন্দরে স্ফুরিত বসতি নন্দন মুখং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তি গিরিম যত কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম মৃগমদ তিলকং গণ্ডং কম্বুকণ্ঠং স্মিত শুভগ স্বাধরে ন্যস্ত বেং রবিকর বসনং বৈজয়ন্তং শতকোটি গোপীনাম বৃন্দাবনস্থম নারায়ণং নমস্কৃতম নরঞ্চ নরোত্তমম দেবীং সরস্বতীং ব্যসমে তত জয় বুধিরায় তপ্ত কাঞ্চন গৌরাঙ্গি রাধে বৃন্দাবনেশ্বরী বিশোভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে গুরবে গৌরে চন্দ্রের অধিকায় তদলয় কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমঃ নিত্যানন্দং নমস্তুভ্যং প্রেমানন্দ প্রদায়িনী কলৌ কলম সংসায় শ্রীজন্মে পতয় নমঃ হা কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতি গোপী সুগোপিকা কঞ্চ রধা কন্ত নমস্তে হে বন্ধু জগত বন্ধু দীন বন্ধু জগৎপতি রমেশ মহেন্দ্র কুঞ্জ গোপিকান্ত নমস্তে জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীদেবগোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় সেই তুরি চরণ বন্দন যাহ হইতি বিঘ্ননাশ বিষ্ট পুরন এই ছয় ব্রজবাসী মনে করো দয়া চরণে শরণ দেব দয়া নিত্যানন্দয় নম নম শম সুন্দর নম গৌর সুন্দর নম বন্ধু সুন্দর নম সত্যি গণে ব্রহ্ম সজ্জনে ব্রহ্ম মাতৃ গণে ব্রহ্ম ব্রাহ্মণে ব্রহ্ম বৈষ্ণবে ব্রহ্ম অম নম ভগবতী বাসুদেবায় নম হরি ওম তৎসৎ হরি ওম তৎসৎ সর্বপ্রথমে সর্বভারতীয় সভাপতি শ্রীমৎ উপাসক বন্ধু ব্রহ্মচারী জিকে আমার দণ্ডবত প্রণাম ভারতীয় বিভিন্ন আমাদের সম্প্রদায়ের মঠ মন্দিরে যারা আছেন সাধু সন্ত সেবক তাদের আমার সরস্বত প্রণাম আমাদের বিভিন্ন বন্ধু ভক্ত তাদেরকে আমার সরস্বত প্রণাম বাংলাদেশ সভাপতি শ্রীমৎ কান্তিবন্ধু ব্রহ্মচারী মহারাজকে আমার দণ্ডবত প্রণাম বাংলাদেশের বিভিন্ন মন্দিরের আমাদের সম্প্রদায়ের যে মঠ মন্দির তাদের সাধু সন্তদের আমার প্রণাম বিভিন্ন ভক্ত যারা আছেন বাংলাদেশ তাদেরকে আমার প্রণাম বিভিন্ন সম্প্রদায় বিভিন্ন মঠ মন্দিরে যে সাধু সন্ত আছেন তাদেরকে প্রত্যেকে আমার দণ্ডবত প্রণাম জয় জগৎবন্ধু
আজকে করোনা বিধ্বস্ত সারা বিশ্ব, বিশ্ব একটা মহা তাণ্ডবে মধ্যে পড়ে আছে। শিশি বন্ধু সুন্দর কি বলেছিলেন, রক্ষা হরিনাম, সকলে মিলে হরিনাম করতাম। 1899 সাল প্লেগ রোগে যখন আমাদের কলকাতা নগরী বিপর্যস্ত, মহামারী এখন চলছে অতিমারী, সেই মহামারীতে শ্রী শ্রী বন্ধু সুন্দর তখন ব্রিটিশ শাসনাধীন আমাদের ভারত, তো বিদেশ থেকে ডাক্তার এনে কোনো সলিউশন হলো না। আমাদের পতিত পাবন শ্রী শ্রী বন্ধু সুন্দর তিনি আদেশ করেছিলেন অতুল চম্পটি ঠাকুরের মাধ্যমে হরিনাম, হরিনাম করবার জন্য বিভিন্ন সম্প্রদায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে মিলে এই হরিনাম প্রচারণে কলকাতা নগরব্যাপী প্রদক্ষিণ করেছে। হিন্দু মুসলমান কেউ ভেদ ছিল না। এই যে প্লেগ রোগ চির বিদায় নিল, এটা বন্ধু সুন্দরের মহা অবদান। আমাদের শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দর তিনি পূর্ণ ব্রহ্ম ভগবান। এখনো অনেকে বুঝতে পারেননি, কিন্তু আমাদের গুরুদেব গ্রন্থ ব্যাপক প্রচারের মাধ্যমে, আমাদের সাধু সন্তদের বিভিন্ন পাঠ বক্তৃতার মাধ্যমে অনেকে বুঝতে পারছেন শ্রী শ্রী বন্ধু সুন্দর কে। তিনি পূর্ণ ব্রহ্ম। বৃন্দাবনের এক প্রখ্যাত সাধু তিনি নিজে বলেছেন শ্রী শ্রী বন্ধু সুন্দর গৌর সুন্দরের অবতার বলছেন। যাই হোক, আমার গুরুদেব বাংলাদেশে একজন সেবকের কাছে তিনি বলেছিলেন গৌর সুন্দর সম্পর্কে, সঠিকই বলেছিলেন, বলেছিলেন প্রফেট। প্রফেট বলতে আমরা বাংলাটা বুঝি কি, অবতার। কিন্তু গুরুদেবকে পরে শ্রীপাদ মহেন্দ্রজির আদেশে তার কাছে ক্ষমা চাইতে হয়েছিল। গুরুদেব ঠিকই বলেছিলেন, বন্ধু সুন্দর বলছেন তোদের মহাপ্রভু কোনেচার হাত, আর শ্রী শ্রী বন্ধু সুন্দর পূর্ণ চার হাত, চারিহস্ত প্রমিত পুরুষ, পরিমণ্ডল অখণ্ড মন্ডল আকার যদি বলতে হয় সেক্ষেত্রে শ্রী শ্রী বন্ধু সুন্দর সঠিক প্রযোজ্য। তো বন্ধু সুন্দরের আগে আমরা যাদেরকে যুগ অবতার হিসেবে আমরা দেখতে পেয়েছি, তাতে আমরা দেখতে পাচ্ছি যে ব্রহ্মচর্যের কথা অন্যান্য অবতারে তারা সুস্পষ্ট ব্যক্ত করেন নাই, কিন্তু গীতা গ্রন্থতে একটু আভাস দেওয়া আছে। তাহলে হরিনাম হরিনাম সবাই বলছেন, সমস্ত অবতারে তিনি বলছেন হরিনামের কথা বলছেন, কিন্তু বন্ধু সুন্দর ব্রহ্মচর্যের প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছেন। তাহলে ব্রহ্মচর্য মাধ্যমে যদি হরিনাম হয়, সেই হরিনামের একটা শক্তি থাকে। বন্ধু সুন্দর তার একান্ত ভক্ত চম্পটি ঠাকুর, অতুল চম্পটি, যখন শ্রী শ্রী বন্ধু সুন্দর কলকাতায় অবস্থান করছিলেন, তখন অতুল চম্পটি ঠাকুর ভোরবেলা করতাল সহযোগে তিনি হরিনাম প্রচারণ করতেন শ্রী শ্রী বন্ধু সুন্দরের আদেশে। এবং এই যে রাত্রিকাল প্রভাতে ব্রাহ্ম মুহূর্তে স্নান অবগাহন মন্ত্রাদি স্মরণ, তার যথেষ্ট ফল পাওয়া যায়। তাই অতুল চম্পটি সেই সময়টা হচ্ছে কলুষিত সময়, শেষে হরিনাম প্রচারণ করছেন, নিষিদ্ধ পল্লী শ্রেষ্ঠত্ব এলাকাতে তিনি হরিনামে ঘুরেছেন,
তারা হরিনাম শুনেছেন অতুল চম্পটির মুখে শ্রীমুখে, তারা তাদের যে জীবনের একটা পরিবর্তন আসলো অতুল চম্পটির বিভিন্ন বাক্যে। চম্পী ঠাকুর কে বলেছিলেন তারা শ্রী শ্রী বন্ধু সুন্দরের দর্শন তারা চেয়েছিলেন, তারা বলেছিলেন যে আপনার যা কৃপা, অতুল চম্পী সঙ্গে বলেছিলেন এই কৃপা আমার নয়, মহা অবতারী শ্রী শ্রী প্রভু জগৎ বন্ধু সুন্দরের, তিনি প্রভু সেবার জন্য তারা যাদবনী বাইজি আরো যে বিভিন্ন বারবনিতা তার বিভিন্ন সেবার বস্তু নিয়ে প্রদান করতেন প্রভু সেবার জন্য চম্পী ঠাকুরের কাছে, প্রভু সেগুলি গ্রহণ করতেন। দেখুন তারা নিষিদ্ধ পল্লীতে থাকছেন, তারা ব্যভিচারিণী থাকছেন, কিন্তু তারা একটা পরিস্থিতির শিকার হয়ে তারা এই পরিস্থিতিতে গিয়েছেন। বন্ধু সুন্দর অন্তর্যামী, বন্ধু সুন্দর তাদের প্রেরিত বস্তু তিনি কিন্তু গ্রহণ করেছেন। আমরা এদিকে দেখেছি বন্ধু সুন্দরকে যখন তিনি বাংলাদেশে আছেন তখন তার আঙিনায় একটা খাটের প্রয়োজন আছে, নতুন নতুন মন্দির নির্মাণ হয়েছে নিবারণ পেশকারের কাছে, একটা খাটের জন্য বলেছিলেন সেবক, তিনি বিভিন্ন সময় বিভিন্ন সেবার বস্তু প্রদান করতেন। তার মনে মধ্যে একটা দ্বিধা এসেছিল কত দেব, অনেকে ভগবানের সেবার জন্য কোনো বস্তু দিলে হিসাব কষে, তাদের বস্তু ভগবান কেন গ্রহণ করবেন, তিনি অন্তর্যামী। অন্তর্যামিত্ব ভগবত লক্ষণের একটা বিশেষ দিক। খুকুমণি, রাজু, লক্ষ্মী এদের কাছে বললেন সেবক, তারা সকলে মিলে চাঁদা তুলে, তখন তার সব জায়গায় খাট পাওয়া যেত না, কলকাতার থেকে খাট বিছানা আসলো পালঙ্ক, একই দিনে দুটি পালঙ্ক আসলো, নিবারণ পেশকারের পালঙ্ক আর খুকু রাজু লক্ষ্মী এদের খাটটা আসলো, দুটি খাটি মন্দিরে ঢুকিয়ে দেওয়া হলো বিছানা সহ। বন্ধু সুন্দরকে তো বলে দেওয়া হয়নি যে এই খাটটি এরা দিয়েছেন যারা দেহ পাশারেনি, আর এইটি নিবারণ পেশকারের খাট। ওই রাজু খুকু লক্ষ্মী এদের খাটি প্রভু সুন্দর করে বেছে নিয়েছিলেন, সেখানে তিনি বিশ্রাম করেছিলেন। সেরকম ভাবে অতুল চম্পটি কাছে একদিন সমস্ত এই যাদবনী বাইজি এরা বিভিন্ন সেবার বস্তু নিয়ে এসেছেন, অপেক্ষা করছেন যে তারা বন্ধু সুন্দরীর কৃপা কবে পাবেন, অতুল চম্পটি কাছে জানতে পারবেন। অতুল চম্পটি জানিয়েছিলেন বন্ধু সুন্দরকে, কিন্তু বন্ধু সুন্দর হ্যাঁ বা না কিছু বলেননি। তখন একদিন তারা নিজেরাই বিভিন্ন সেবার বস্তু দিয়ে সেখানে উপস্থিত। চম্পী ঠাকুর বন্ধু সুন্দরকে বললেন, তখন শ্রী শ্রী বন্ধু সুন্দর কি করলেন, দরজা একটু ফাঁকা করে তার হাতের আঙুলে কাপড় জড়িয়ে তাদেরকে দর্শন দিলেন। তারা সে কি দর্শন করলেন, তাদের জীবনে পরিবর্তন আসলো, তারা একটা জ্যোতি দর্শন করতে পারলো এই আঙুলের মাধ্যমে, তারা পরিতৃপ্ত হলো। এইভাবে তাদের মধ্যে বিশেষ উল্লেখযোগ্য কয়েকজন আছেন, যাদবনী বাইজি তাদের মধ্যে একজন বিশেষ উল্লেখযোগ্য, তিনি সঙ্গীত পারদর্শী, তিনি সঙ্গীতের মাধ্যমে তিনি দেহ প্রসারণ করতেন। তখন তিনি সেখানে তিনি তার একটা প্রবর্তন এসেছিল, বিভিন্ন ধনী ধনাঢ্য যুবকেরা সেখানে যেতেন, রাধাকান্ত দেব বাহাদুরের নাতি মনীন্দ্র দেব বাহাদুর সেখানে মাঝে মধ্যেই আসতেন। আর এই অতুল চম্পটির সংস্পর্শে প্রভুর কৃপায় তখন যাদবনী বাইজি আর কাউকে আঙুল দিতেন না, কিন্তু মনীন্দ্র দেব বাহাদুর মাঝে মধ্যেই সেখানে আসতেন। কিন্তু তার মনের ইচ্ছা যাদবনী বাইজি আমার এই বাবুটির যেন চরিত্রে পরিবর্তন আসে, মদের নেশা চলে যায়,
তিনি কি করলেন, তবে ঠাকুরকে বললেন আপনি কৃপা করে এর জীবনের পবিত্র এনে দেন, আপনি অনেকের জীবনে পবিত্র এনেছেন। বন্ধু সুন্দরের কাছে তিনি বললেন, তিনি চক্র ঠাকুর বললেন আমার কিছু করার নেই, বন্ধু সুন্দরের একবার দর্শন যদি তিনি পেতে পারেন তাহলে তার জীবনে পরিবর্তন আসবে, তার এই মদের নেশা চারিত্রিক বিভিন্ন উদ্দিকগুলো তার পরিবর্তন হবে। তখন বন্ধু সুন্দরকে বলাতে চক্র ঠাকুর তার ব্যবস্থা হলো, বন্ধু সুন্দর হ্যাঁ বললেন, সম্মতি দিলেন। তখন তিনি ছিলেন বাংলাদেশ একজন কবিরাজ, নিত্যানন্দ কবিরাজের বাগান বাড়িতে একটা ছোট্ট কুটিরের মধ্যে, মানে ব্রাহ্মণ অবতার হলে সেই কুটিরে তিনি প্রবেশ করতে পারেন, সেই ঘরে তিনি অবস্থান করছেন। রাতের বেলা তিনি কীর্তন সহযোগে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। বন্ধু সুন্দরের কৃপা দেশে তখন তিনি কি করলেন, ওই একটা টিকিট কাটলেন, দুজনে মিলে এসে পৌঁছালেন বাংলাদেশে। বাংলাদেশে পৌঁছে তখন বন্ধু সুন্দরের কাছে উপস্থিত হয়েছেন চক্র ঠাকুর। তো প্রভু আনন্দিত হলেন, বললেন খুব কষ্ট করে কলকাতা সভাবাজারের মনীন্দ্রদেব বাহাদুর এসছেন, খুব কষ্ট করে এসছেন। তখন তাকে ঠাকুর চক্র ঠাকুর বললেন ওকে মাথা মুড়িয়ে নিয়ে আসো অভয়শীলের কাছে। তখন তিনি এই কথা তাকে বলতে পারছেন না, কি বলবেন, এই কথা কেমন করে বলবেন। তখন মনীন্দ্রদেব বাহাদুর তাকে বলেছিলেন বলুন বলুন তবু কি বলেছেন। তবে ঠাকুর তার কাছে যেন শত বজ্রাঘাত হয়েছে এই কথা, তিনি বললেন যে আপনাকে মাথা মুড়াতে হবে। তো মনীন্দ্রদেব বলতে মনে করলেন মাথা মুড়িয়ে বলতে তার দর্শন পাওয়া যাবে, কেননা আমি জীবনে যত পাপ করেছি। তাই তখন করলেন কি, যে এসছেন অভয়শীল তার কাছে তার গায়ের পোশাকটি দিলেন। তখন তিনি তার মস্ত মুন্ডন করছেন, তার একটু দর্শন করছেন তাকে, কি সুন্দর সুতম দেহ, কি সুন্দর কেশদাম। তখন স্নান করে আসি তার মনে একটা জিজ্ঞাসা এরকম, বন্ধু সুন্দর বললেন এক্ষুনি তৃতীয় শ্রেণীর একটা টিকিট কেটে কলকাতায় ফিরে যেতে। দুজনকে ব্যবধানে বেশ ব্যবধানে বসতে বসতে বললেন এবং কলকাতা না পৌঁছানো পর্যন্ত কোন বাক্যালাপ হবে না। মহেন্দ্রদেব বাহাদুর বসে কাঁদছেন, আর তার জীবনের বিভিন্ন পঙ্কিলময় জীবনের কথা ভাবছেন আর অনুতাপে দগ্ধ হচ্ছেন। শ্রী শ্রী বন্ধু সুন্দর তার যে কৃপা হয়েছে তিনি বললেন, চক্র ঠাকুরকে বললেন, প্রথমে তিনিই কথা বললেন, তাদের মনে তো ভঙ্গ হলো, আপনার প্রভুর যে প্রভুত্ব আমার কথা তিনি ভেবেছেন, এতে আমার কত সৌভাগ্য। সেই মনীন্দ্রদেব বাহাদুরের জীবনে একটা বিশাল পরিবর্তন আসলো। মনীন্দ্রদেব বাহাদুরের তিনি স্বাভাবিক জীবনযাপন করতে শুরু করলেন। এইরকম ভাবে শ্রী শ্রী বন্ধু সুন্দর বিভিন্ন ব্যক্তিকে বিভিন্ন ভাবে তিনি কৃপা করেছেন। তিনি হচ্ছেন অতীত পাবন হরি, পাবন বলতে উদ্ধারকারী, এমন উদ্ধার কীট পতঙ্গ তৃণ গুল্ম অনু পরমাণু সকলের উদ্ধারণ পায় শ্রী শ্রী বন্ধু সুন্দর। জয় জগৎ বন্ধু, এটি অতি অল্প সময়ের মধ্যে এই প্রোগ্রাম, আমি আশা রাখছি আগামীতে আরো সময় ধরে এই বক্তৃতা। জয় জগৎ বন্ধু, সকলকে আমার প্রণাম, সকলকে আমার শ্রদ্ধা, সকলকে আমার ভালোবাসা, বন্ধুনতি। জয় জগৎ বন্ধু, জয় শ্রী গুরুদেব।
গোপীবন্ধু ব্রহ্মচারীজিকে অনেক অনেক ধন্যবাদ ও প্রণাম। এবং হ্যাঁ, অবশ্যই আমরা আবার পরবর্তীতে বেশি সময় নিয়ে যদি ভাগবতী কথার আসর হয় সেখানেও তার কাছে ভাগবতী কথা শ্রবণ করব। তিনি আমাদের প্রভুর একটি অত্যন্ত সুন্দর লীলা স্মরণ করালেন, মনীন্দ্রদেব বাহাদুরকে প্রভু যে কৃপা করেছিলেন, প্রতিকূলে কৃপা বলা হয় সেই সুন্দর কাহিনী অতি সংক্ষেপে, সময় সংক্ষিপ্ত তিনি আমাদের আস্বাদন করালেন, তাকে অনেক অনেক ধন্যবাদ। এরপরে আমরা কীর্তন শ্রবণ করব। আমাদের মধ্যে আছেন মহানাম সম্প্রদায়ের বিখ্যাত প্রাচীন ধারার কীর্তনিয়া, তিনি মহানাম সম্প্রদায়ের প্রাচীন সাধুদের কাছে কীর্তন শিক্ষা করেছেন, শ্রী গৌরচন্দ্র কর্মকার, তাকে আমরা অনুরোধ করছি। গৌরদা, আপনি একটু আনমিউট করবেন, ভিডিও অন করবেন, তাকে আমরা অনুরোধ করছি কীর্তন পরিবেশনের জন্য। এবং বক্তব্য রাখবেন শ্রী মিত্রা চ্যাটার্জি কুকিদি, আপনারা সবাই জানেন, তাকে প্রস্তুত থাকতে অনুরোধ। গৌরদা শুরু করুন। জয় জগৎ বন্ধু, জয় জগৎ। জয় জগৎ বন্ধু, আমাদের পরমারাধ্য শ্রী গুরুদেব শ্রীমান মহানাম ব্রত ব্রহ্মচারীজি মহারাজ, তিনি বিশেষ করে উত্তর গোষ্ঠ খুব ভালোবাসতেন। অনেকবারই অন্য সময় মানে অষ্টকালীন লীলা স্মরণ বাদে মাঝে মাঝেই তো গুরুধামে লীলা কীর্তন হয়, বিকালে কীর্তন করতে গেলেই গুরুদেব জিজ্ঞেস করছেন কি গাইবা, তো ইচ্ছা অন্য কোনো পালা আছে, হয়তো কলন্তরিতা গাইব বললাম বা অন্য কিছু গাইব বললাম, নৌকাবিলাস, না না এখন তো বিকালবেলা অপরাহ্ন বেলা উত্তরগোষ্ঠ কর, উত্তরগোষ্ঠ ওইটাই ভালো হবে। এই যে গোচারণ করে যে ফিরছেন সেই যে মধুর লীলা, এটা না আস্বাদনের, তন্ময় হয়ে শুনতেন মানস নেত্রে দর্শন করতেন, সেরকম একটা উত্তরগোষ্ঠের পদ প্রভু জগৎবন্ধু সুন্দর রচিত। বন্ধু সুন্দর বিকালবেলা যখন ভ্রমণে বেরোতেন অপরাহ্নকালীন ভ্রমণ, সকালবেলার টহলের অনেক পথ প্রভু লিখেছেন, যারা কীর্তন করবে সেই বালকগণ বালক ভক্তগণ প্রভুকে বলছেন, প্রভু বিকালে গাওয়ার আমাদের পথ নেই, প্রভু অমনি লিখে বাঁশের কুটির ফাঁক দিয়ে চিরকুটে লিখে পাঠালে ছেড়ে দিলেন। তার মধ্যে একটা পদ আছে, যেমন প্রদোষ অম্বর প্রফুল্ল অন্তর চপল চঞ্চল মতি, ওই পদটার বৈশিষ্ট্য হলো যে এত কথা বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে, তার লীলা সম্বন্ধে এত কথা বলেছেন, তার সব প্রতিচয় গমন ভঙ্গি ঠঙ্গি সবই বলেছেন, কিন্তু কোথায় কৃষ্ণের নাম নেই। আর আমরা যেটি আস্বাদন করব, এটি উত্তরগোষ্ঠী পদ, গুরুদেব গুরুধামে যারা থাকেন, যারা একটু কীর্তনাদি করেন, তাদের মুখে মাঝে মাঝেই শ্রবণ করতেন,
সেই পথটি এখন আস্বাদন করব। ওয়াশে রসময় গোকুল আলোকময় পুলকেরা খালো চাই নেচে নেচে আসিছে গোকুল আলোকময় পুলকেরা খালো চয় নেচে নেচে আসিছে ও আসে রসময় ও আসে রসময় শ্রী দাম সুদাম দাম রোহিণী নন্দন রাম শ্রী দাম সুদাম দাম রোহিণী নন্দন রাম লয়ে নব ঘন শ্যাম মহানন্দে মাতিছে লয়ে নব ঘন শ্যাম মহানন্দে মাতিছে ও আসে রসময় ও আসে রসময় গোকুল আলোকময় পুলকেরা খালো চয় নেচে নেচে আসিছে ও আসে রসময় আসে রসময় মাঝে রাখি বনমালিক দেশাবে করতালি মাঝে রাখি বনমালিক দেশাবে করতালি ধবলি শ্যামলি কালি কানু পদ চাটিছে ধবলি শ্যামলি কালি কানু পদ চাটিছে ও আসে রসময় ও আসে রসময় গোকুল আলোকময় পুলকেরা খালো চয় নেচে নেচে আসিছে ও আসে রসময় আসে রসময় হাতে বেনু নন্দলাল গলে বন ফুলমাল হাতে বেনু নন্দলাল গলে বন ফুলমাল সঙ্গে ধেনু বৎসপাল হেলে দুলে চলিছে সঙ্গে ধেনু বৎসপাল হেলে দুলে চলিছে ও আসে রসময় ও আসে রসময় গোকুল আলোকময় পুলকেরা খালো চয় নেচে নেচে আসিছে ও আসে রসময় ও আসে রসময় নব নব ব্রজবালা বরিতেছি কনকালা নব নব ব্রজবালা বরিতেছি কনকালা করেতে কুসুম ডালা পথ পানে চাহিছে করেতে কুসুম ডালা পথ
পানে চাইছে ও আসে রসময় ও আসে রসময় গোকুল আলোকময় পুলকেরা খালো চায় নেচে নেচে আসিছে ও আসে রসময় ও আসে রসময় হাতে ক্ষীর শরণনি কোলে তুলি নীলমণি হাতে ক্ষীর শরণনি কোলে তুলি নীলমণি উল্লাসেরা নিয়মনি চাঁদ মুখ হেরিছে উল্লাসেরা নিয়মনি চাঁদ মুখ হেরিছে ও আসে রসময় ও আসে রসময় গোকুল আলোকময় পুলকেরা খালো চায় নেচে নেচে আসিছে ও আসে রসময় ও আসে রসময় গগনে ডুবিল ভানু চুম্বিতে কৃষাণু গগনে ডুবিল ভানু চুম্বিতে কৃষাণু নন্দালয়ে রাম কানু কানু পদ চাটিছে নন্দালয়ে রাম কানু কানু পদ চাটিছে গগনে ডুবিল ভানু চুম্বিতে কৃষাণু গগনে ডুবিল ভানু ভানু ডুবে যাচ্ছে কি মনে কেমন ভাবে চুম্বিতে কৃষাণু কৃষাণু হচ্ছে কুশের অগ্রভাগ মাটিতে কুশের গাছ আছে মনে হচ্ছে সূর্য ওখানেই ডুবে যাচ্ছে ওই কুশের অগ্রভাগকে চুম্বন করে গগন থেকে মাটিতে ডুবে যাচ্ছে গগনে ডুবিল ভানু চুম্বিতে কৃষাণু নন্দালয়ে রাম কানু কা বন্ধু মন মোহিছে ও আসে রসময় ও আসে রসময় গোকুল আলোকময় পুলকেরা খালো চায় নেচে নেচে আসিছে ও আসে রসময় ও আসে রসময় ভজ কৃষ্ণ গোবিন্দ গোপাল শ্যাম রাধা মাধব রাধিকা নাম ভজ কৃষ্ণ গোবিন্দ গোপাল শ্যাম জপ রাধা মাধব রাধিকা নাম ভজ কৃষ্ণ গোবিন্দ গোপাল শ্যাম জপ রাধা মাধব রাধিকা নাম ভজ কৃষ্ণ গোবিন্দ গোপাল শ্যাম জপ রাধা মাধব রাধিকা নাম ভজ কৃষ্ণ গোবিন্দ গোপাল শ্যাম জপ রাধা মাধব রাধিকা নাম ভজ কৃষ্ণ গোবিন্দ গোপাল শ্যাম রাধা মাধব রাধিকা নাম পঞ্চরসের হরি নাম
পঞ্চরসের হরিনাম প্রভু জগৎ বন্ধু দিল পঞ্চরসে হরিনাম প্রভু জগৎ বন্ধু দিল পঞ্চরসে হরিনাম শান্তরসে ভজে কৃষ্ণ দাস্যে গোবিন্দ শান্তরসে ভজে কৃষ্ণ দাস্যে গোবিন্দ বাৎসল্যে গোপাল সেবে শ্যাম সেবে শ্যাম ডাকে সখা বৃন্দ বাৎসল্যে গোপাল সেবে শ্যাম ডাকে সখা বৃন্দ মধুর রসে রাধা মাধব ডাকে রাইন্দু মধুর রসে রাধা মাধব ডাকে রাইন্দু পঞ্চরসে হরিনাম দিল জগৎ বন্ধু ভজ কৃষ্ণ গোবিন্দ গোপাল শ্যাম জপ রাধা মাধব রাধিকা নাম ভজ কৃষ্ণ গোবিন্দ গোপাল শ্যাম জপ রাধা মাধব রাধিকা নাম ভজ নব গৌরাঙ্গ শ্রী বন্ধু শ্যাম জপ জয় জগৎ বন্ধু মধুর নাম ভজ নব গৌরাঙ্গ শ্রী বন্ধু শ্যাম জপ জয় জগৎ বন্ধু মধুর নাম জপ জয় জগৎ বন্ধু মধুর নাম জপ জয় জগৎ বন্ধু মধুর নাম নাম জপ রে ভাই অবিরাম জয় জগৎ বন্ধু মধুর নাম নাম জপ রে ভাই অবিরাম জয় জগৎ বন্ধু মধুর নাম ভজ নব গৌরাঙ্গ শ্রী বন্ধু শ্যাম জয় জগৎ বন্ধু মধুর নাম ভজ নব গৌরাঙ্গ শ্রী বন্ধু শ্যাম জপ জয় জগৎ বন্ধু মধুর নাম বল জয় জগৎ বন্ধু বল হরি বল হরি বল জয় জগৎ বন্ধু বল হরি বল হরি বল জয় জগৎ বন্ধু বল রাধে গোবিন্দ বল জয় জগৎ বন্ধু বল রাধে গোবিন্দ বল জয় জগৎ বন্ধু বল নিতাই হরি বল জয় জগৎ বন্ধু বল নিতাই গৌর হরি বল জয় জগৎ বন্ধু বল হরি বল হরি বল জয় জগৎ বন্ধু বল হরি বল হরি বল পরম গুরুদেব 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 জয় 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 গুরু মহারাজ 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 জয় জগত বন্ধু হরি হরি জয় জগত বন্ধু জয় শ্রী গুরুদেব ধন্যবাদ দেবার ভাষা নেই অপূর্ব কীর্তন প্রভু রচিত আমরা শুনলাম গৌরদা কীর্তন করলেই অনুষ্ঠানের মাত্রাটা একটা অন্য জায়গায় চলে যায় আমরা আগেও দেখেছি এবং অপূর্ব প্রভুর পদ তিনি ফেরাগোষ্ঠের ওই আসে রসময় তিনি আমাদের শোনালেন যেন চিত্র প্রভু একটা এঁকেছেন কৃপা করে প্রভু লীলা শুনলেই বোঝা যায় লীলা দর্শন করে প্রভু লিখেছেন এবং ধ্যান করলে হয়তো তার কৃপা থাকলে কিছু কিছু অনুভূতি আমাদেরও হতে পারে এইরকম একটি পদ তার কাছে আমরা শুনলাম এবং হরিনাম শ্রবণ করলাম এই যে কৃষ্ণ গোবিন্দ গোপাল শ্যাম রাধা মাধব রাধিকা নাম এটি এই হরিনামটি প্রভু খুব আস্বাদন করতেন পঞ্চরসের হরিনাম গৌরদা গিয়ে শোনালেন এর মধ্যে বৈষ্ণব ভাবের যে বৈষ্ণবরা যে পঞ্চ ভাবে ভগবানকে উপাসনা করে সেই পঞ্চ ভাবের পাঁচটা ডাক এর মধ্যে রয়েছে কৃষ্ণ দাস্য ভাবের গাইলেন গোবিন্দ গোবিন্দ কৃষ্ণ শান্ত রসের গোবিন্দ দাস্য রসের
গোপাল বাৎসল্য রসের ডাক, শ্যাম সখাদের সক্ষ রসের ডাক, এবং মাধব হচ্ছেন রাধা মাধব বা মাধব হচ্ছেন মধুর রসের রাধারানী ও সখীদের ডাক। এর পরেও আরেকটা নাম রাধিকা নাম প্রভু দিয়েছেন এবং গুরু মহারাজজি তার গ্রন্থে ব্যাখ্যা করেছেন যে এই নামটি সব নামের ওপরে মঞ্জরি ভাব অর্থাৎ ভাবল্লসা রতি, এই যে পাঁচটা বৈষ্ণবদের রতি এর উপরেও সর্বশ্রেষ্ঠ একটা রতি আছে যে অধিকারী ভক্তদের তারা শুধু রাধা নামেই মাতোয়ারা থাকে, তারা হচ্ছেন মঞ্জরি ভাবের উপাসক, এই তাদের জন্য রাধিকা নাম প্রভু সর্বশ্রেষ্ঠে বলেছেন। তো এই সেই সুন্দর পঞ্চরসের নাম আমরা গৌরদানমুখে শুনলাম।